দেখো কাছ থেকে দেখাচ্ছি ভীষণই সুন্দর ডিজাইন করা রয়েছে সেলফে আর এটা রয়েছে পাটটা আর পুরো শাড়িটা এরকম আর কি এটা রামা গ্রিন কালার রয়েছে সেম ডিজাইন দেখতেই পাচ্ছ শুধু কালার আলাদা সেই জন্য এটা আর খুলে দেখালাম না হ্যালো ব্রিয়ন ভেরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সকালবেলা আমার যেমন প্রতিদিনের কাজ চা বানানো তারপর আমি এখানে ভাজি বেগুন কারণ বাবা আমাদের বাড়িতে আছে বাবা ভীষণই অসুস্থ সেই জন্য এখান থেকে ডাক্তার দেখানো সব কিছু করা হচ্ছে তারপরে বাবার জন্য এরকম মুড়ি আমি ধুয়ে দিচ্ছি যাতে করে গ্যাস বা কোনো কিছু না হয় সেই জন্য আর বাজারের এই মুড়িগুলোতে এত পরিমাণে নোংরা থাকে কি বলবো দেখো জল পুরো কালো হয়ে গেছে তারপরে আমি মুড়ির সাথে বেগুন ভাজা যেটা বানিয়েছিলাম সেটা বাবাকে দিয়ে দিলাম বাবা এটা দিয়েই টিফিনটা করছে সকালের মানে ব্রেকফাস্ট বলো কারণ বাবা তো চা বা কফি এসব কিছু খায় না সকালবেলা তারপর অর্ণব বেশ আমাদের বাড়িতে ও একটু টিভি দেখছিল বলল এসে যে টিভি চালাও তারপর একটা মজাদার খেলা ও নতুন বার করেছে সেটাই করছিলো আমি বারবার বলছি এরকম করিস না হাতে পায়ে লেগে যাবে তারপরে বিকালের দিকে আমরা একটু বেরিয়েছিলাম বাবার মনটা যেহেতু একটু খারাপ রয়েছে সেই জন্য বাবাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম বাবার একটু ঠাকুরদেব তার কাছে গেলে মন ভালো হয়ে যায় দেখো তোমাদের দাদাভাই গাড়িও বার করে ফেলেছে আমরা চলে এসেছি এখন রাজপুরের বিপত্তারিণী মন্দিরে এখানে আমরা এখন জুতোরটা খুলে রাখছি এখানে না বিনামূল্যে জুতো রাখা যায় এরকম ব্যাগ আছে ব্যাগের মধ্যেই খুলে রাখতে হয় তার জন্য কোনোরকম পয়সা দিতে হয় না টি আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম এখানে শুধু ধূপ আর মোমবাতি কিনেছিলাম তারপরে এখানে হাত ধুয়ে নিলাম ওপরে যাওয়ার জন্য ঠাকুরের কাছে হাতটা ধোয়ার পর আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে যেখানে পুজো হচ্ছে এখন সন্ধ্যা আরতিটা দেখব বলে ওই জন্য সকাল সকাল চলে এসছি এখানে বিপদতারিণী মা ভীষণই জাগ্রত ওই জন্য দূর দূর থেকে অনেক মানুষই এখানে আসেন আমাদের মহারাজ দাদা মানে সৌরভ গাঙ্গুলি এই মন্দিরে প্রচুর পয়সা ডোনেশান করে থাকেন প্রতি বছর তো যাই হোক আমরা যখন চলে এসেছি এখানে তখন দেখি আরতি অলরেডি কমপ্লিট হয়ে গেছে কারণ আমরা যদি চারটের সময় আসতাম তাহলে ঠিকঠাক হতো আসলে আস্তে আস্তে আমাদের পাঁচটা বেজে গেছিলো তো আমরা তারপর সমস্ত এখানে যে দেব তারা রয়েছেন তাদেরকে দর্শন করলাম সাথে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তারপরে এখানে যে দুর্গা ঠাকুরের মূর্তিটা ছিল সেখানে পুজো হচ্ছিল মেন যে মন্দির সেখানকার আরতি কমপ্লিট হয়ে গেছিলো তারপরে সবাই লাইন দিয়ে যাচ্ছিল ঠাকুর দর্শন করতে এরপর আমরা চলে গিয়েছিলাম ধূপার বাতি জ্বালতে এখানে বড় একটা পুকুর আছে তাতে প্রচুর মাছ রয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য গাড়ি ফেরার সময় আমি একটু খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছিলাম আর এখানে যে ফোয়ারাটা ভীষণই সুন্দর লাইটিংটাও ভালো লাগছে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম সবাই এখানে না ছবি তুলছিল তারপরে বাড়ি চলে এসছি দেখি একটা পার্সেল এসছে চলো তোমাদের সাথে শেয়ার করি এই পার্সেলের মধ্যে কি আছে আসলে আমাদের এই খাটটা দেখতে পাচ্ছ এই খাটে না কোনো রকম মশারি টানানো যায় না এমনি যে সাধারণ মশারিগুলো বাজারে পাওয়া যায় সেগুলো টানানো যায় না কারণ খাটের চারিপাশে যেহেতু মশারি টানানোর জন্য রকম স্ট্যান্ড আমরা আলাদা করে কিনিনি সেই জন্য তো আমাদের ভীষণই সমস্যা হয় মশারি টানাতে আর মশার তো ভীষণ মশা বাড়িতে এই শীতকালে তো প্রচণ্ড মশা হয় তো অল আউট আর মশা ধূপ জেলে কতক্ষণ থাকা যায় বলো ওতে তো আবার শরীরের নানারকম সমস্যা হয় সেই জন্য আমরা এই মশাইটা কিনেছি অ্যামাজন থেকে সেই মশারিটাই তোমাদের দাদাভাই এখন আনবক্সিং করছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে মশারি বেশ ইউনিক একটা ব্যাপার রয়েছে বাচ্চাদের যে মশারিগুলো হয় না সেটারই বড়ো সাইজ আর কি আমার তো এটাই মনে হয়েছে আমি তো সেটাই বলেছি সবাইকে যে বাচ্চাদের মশারি বড় সাইজ কিন্তু প্যাকেজিংটা খুবই সুন্দর কিন্তু একটা সমস্যা যে এই মশারি আমি যখন যখন থেকে আর কি খাটে লাগিয়েছি তারপর এটা এইভাবে ভাজ করতে পারি না যেভাবে প্যাকেজিং হয়ে এসছিল সেরকমভাবে আর আমি ভাজ করতে পারি না এই হলো মশারিটার ফাইনাল লুক ঘরের মধ্যে যেন একটা টেন্ট খাটিয়েছি এরকম মনে হচ্ছে আর এটা ভীষণই রিজনেবল মাত্র সাড়ে চারশো টাকা দাম নিয়েছে এটার গুড ইভিনিং এভরিওান এখন ঘড়ি কাটায় সন্ধে সাড়ে ছটা আর আমি আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছি একটু বাজারে কারণ কিছু শীতের জিনিস কেনার রয়েছে আর সামনেই আমাদের বাড়িতে প্রচুর নেমন্তন্ন রয়েছে সেই পারপাসেও কিছু কেনাকাটা করতে হবে গিফটের জন্য সেই জন্য যাচ্ছি তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কি কি আমরা কিনছি জানি না কতটা তোমাদের দেখাতে পারবো তবে বাড়িতে এসে ডেফিনেটলি তোমাদের সময় শেয়ার করবো যে কি কি জিনিস আমরা কিনলাম তারপর বাবাকে বাড়িতে রেখে আমি একটু কেনাকাটি করতে বেরিয়েছিলাম আমার মাসির বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের জন্য কিছু কেনাকাটি করতে হচ্ছিল সেই জন্য গিয়েছিলাম শাড়ি কিনছিলাম এখানে মাসির জন্য বৌদির জন্য সবার জন্য শাড়ি দেখছিলাম তারপর আমাদের ব্ল্যাঙ্কেটও দেখছিলাম এখন ঘড়ি কাটায় রাত সাড়ে আটটা আর আমরা এই জাস্ট ঘরে ফিরলাম রাজা তো চলে গেছে আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আর আমি এখন বসে গেছি ক্যামেরা ট্যামেরা সেট করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে আমি কি কি কিনেছি চলো তাহলে এক এক করে দেখানো যাক ফার্স্টে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো আমার সোয়েটার এই দেখো এটা একটা কার্ডিগান রয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে হয়তো ফোনের ক্যামেরাতে অতটাও ভালো বোঝা যাচ্ছে না এটা অতটাও লাইট কালার নয় কিন্তু যতটা ফোনের ক্যামেরাতে দেখাচ্ছে এটা একটু ডিপ রয়েছে আর এটা ভীষণই সুন্দর লাগছে এর গলার কাজটা দেখছো কি সুন্দর পুঁথি পুঁথি দেওয়া ভীষণ সুন্দর একটা কার্ডিগান রয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে সেই জন্য এটা নিয়ে নিয়েছি আর এছাড়া তোমাদের যেটা বলছিলাম যে কদিন পরেই আমাদের বাড়িতে প্রচুর নেমন্তন্ন রয়েছে আর তার জন্য মানে সেই গিফট হিসাবে যে যে জিনিসগুলো কিনেছি সেগুলো একবার দেখাই মাসির মাসির বাড়িতে আমাদের রয়েছে জন্য জন্য আমি নিয়েছি এই শাড়িটা এটার কালারটা কিন্তু একটু লাইট লাগছে আমার ফোনের ক্যামেরাটা অত ভালো নয় সরি তার জন্য কিন্তু এটা একটু ডিপ রয়েছে হ্যাঁ এ দেখো কাছ থেকে দেখাচ্ছি ভীষণই সুন্দর ডিজাইন করা রয়েছে সেলফে আর এটা রয়েছে পাটটা আর পুরো শাড়িটা এরকম আর কি তবে এতটাও হালকা নয় যতটা হালকা দেখাচ্ছে এতটাও হালকা নয় এর থেকে একটু ডিপ রয়েছে আর তারপর নিয়েছি বৌদির জন্য এই শাড়িটা দেখতেই পাচ্ছ আমি জানি না এই শাড়িটার কি নাম বলেছিল হয়তো কিন্তু ভুলে গেছি আসলে আমার শাড়িটা দেখে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে যে শাড়িটা আমি নিয়েই নিয়েছি তোমাদের দেখাই খুলে শাড়িটা এই দেখো পুরো ময়ূর ময়ূর ডিজাইন করা রয়েছে এক সেকেন্ড একটু খুলে না দেখালে বুঝতে পারবে না এ দেখো পুরো শাড়িটাতে এরকম ময়ূর ময়ূর ডিজাইন করা রয়েছে দেখো খুব সুন্দর কালারটা দেখছো কি দারুণ কালার না রয়্যাল ব্লু কালার মনে হয় এটাকে বলে না রামা গ্রিন সরি রামা গ্রিন না রয়্যাল ব্লু ঠিক আমি জানি না অত কালার সম্পর্কে তোমরাই বুঝে নিও কি কালার রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর পুরো বডিতে এরকম ময়ূর ময়ূর মোটিভটা আসবে আর পারটা দেখাই পাটটা দেখো এরকম পার রয়েছে এত চওড়া একটা পার রয়েছে আর আঁচলের দিকটা দেখাচ্ছি আঁচলটা এইটা আসছে ভীষণই সুন্দর সেম টু সেম ডিজাইন আমি দিদির জন্য নিয়েছি যে যেটা যার পছন্দ হবে সে সেটাই নেবে আমি বলছি না ওরকম করে মানে দিদি আর বৌদি দুজনের জন্য সেম শাড়ি নিয়েছি এবার যার যেটা পছন্দ হবে এটা রামা গ্রিন আছে হ্যাঁ এটা রামা গ্রিন কালার রয়েছে সেম ডিজাইন দেখতেই পাচ্ছ শুধু কালারটা আলাদা সেই জন্য এটা আর খুলে দেখালাম না এরপর দেখাই আমার বাবার জন্য আমি দুটো গেঞ্জি নিয়েছি বাবা এই ধরনের গেঞ্জি আমাকে নিতে বলেছিল এই যে দেখো এটাকে বলে উত্তম কুমার গেঞ্জি তো এই গেঞ্জি নিয়েছি এই কালার একটা রয়েছে ক্রিম কালার আর একটা নিয়েছি এরকম ডিপ ব্লু কালারের এই গেল দুটো গেঞ্জি আর আমার পেছনে যে পাহাড়ের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ ওটা রয়েছে আমাদের ব্লাঙ্কেট এই ব্ল্যাঙ্কেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে কি কার্লো ঠিক আছে ব্র্যান্ডটার নাম রেমন্ড ছিল আরও কী সব ছিল না তো আমার এটা ভীষণ পছন্দ হয়েছে কার্লো জিনিসটা বলো ভালো হবে এটা সেজন্য এটা নিয়েছি দেখো দেখতে পাচ্ছ সুন্দর মানে একদম ইউনিক রয়েছে পুরো পুরোটাই এরকম যাচ্ছে হ্যাঁ এরকম এটাকে কি বলবো এই হয় না যে আরে বলো না মৌমাছির যে চাক চাক করা থাকে সেরকম কনসেপ্ট অনেকটা সেই জন্য এটা নিয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো ওরকম টাইপের ঠিক আছে আমার তো ভীষণ ভালো লেগেছে পুরো আনকমন একটা কালার প্রত্যেকের বাড়িতে লাল ক্রিম কালার এসব থাকে তো এটা একদম আনকমন আমি কারো বাড়িতে দেখিনি আমাদের বাড়িতে তো নেই তো আর তাছাড়া দেখো পর্দার কালার সব কিছুর সঙ্গে একদম ম্যাচিং ঠিক আছে সেই জন্য এটা আর আর কি নিচে আর কিছু নিয়ে ঠিক আছে এই হলো আমার আজকের সমস্ত জিনিসপত্র তোমাদের কোন জিনিসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা গুড নাইট